ভিয়া এর কাছে ঘরের মাঠে রিয়াল এর হার একের পর এক ব্যর্থতা এমনিতেই কুণ্ঠাসা হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ সঙ্গে যোগ হলো আরেকটি পরাজয় ভিয়া কাছে ঘরের মাঠে হেরে গেছে তিনি দিন জিতানের দল শনিবার শান্তি ও বেরনা বেবে লা লিগার ম্যাচটিতে এক শূন্য গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল রিয়াল গত তেইশে ডিসেম্বর বার্সেলোনার কাছে ঘরের মাঠে তিন শূন্য গোলে হারের পর গত সপ্তাহে সেলতো ভিগর মাঠে দুই দুই গোল ড্র করে রিয়াল ম্যাচের শুরুর দিকে গোলরক্ষক সার্নিও আসেন হোল নৈপুণ্যে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার গোল বঞ্চিত হয় রিয়াল আঠারোতম মিনিটে মার্সেলের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান স্পানিজ এই গোলরক্ষক এরপর পঁচিশ গজ দূরে রোলান্ডের নেওয়া ফিরিক ঠেকান করারের বিনিময়ে বল হাতে লেগে যায় উনত্রিশ মিনিটে ডান দিক থেকে কোন শট গোলরক্ষককে ফাঁকি দিলে ও বেরিয়ে বাহিরে চলে যায়। বিরতির ঠিক আগে আসেন হল নৈপুণ্য ফের পা বেঁচে যায় ভিএ রিয়াল ছয় গজ বক্সের মধ্যে থেকে রিয়ালের প্রচেষ্টায় ঢুকে দেন তিনি শর্ট নেওয়ার আগ মুহূর্তে ডিফেন্ডার গাসপার পর্তুগিজ ফরওয়ার্ডকে ধাক্কা দেওয়ায় প্লানটির জোরালো আবেদন করেন স্বাগতিকরা তবে তাতে সারা দেননি রেফারি দ্বিতীয় অর্ধের তিন মিনিটে গোল করার মতো পজিশনে বল পেয়ে ও শট নেন অতিথিদের রুশ ডিফেন্ডার জেরিসেভ পাঁচ মিনিট পর টনিক্রুশের বলি ঠেকান আসেন হো সপ্তশি মিনিটে বেরনা বেউকে স্তব্ধ করে বল জারে পাঠান পেলেভা ফেনাল পাল্টা আক্রমণে জেরিসেফের ক্রোশে উনালের শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন নাভাস কিন্তু বিপদমুক্ত করতে পারেননি ফিরতি বল ডি ঠিক বাহিরে পেয়ে চিপ শটে লক্ষ্যবস্তু করেন স্পেনের মিডফিল্ডার ফোরনাল সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের দুটিতে হারলো রিয়াল জয়মাত্র একটিতে লিগে এ পর্যন্ত চারটি ম্যাচে হারা রিয়ালের আঠারো ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে আসেন চতুর্থ স্থানে একত্রিশ ম্যাচে পঞ্চম স্থানে উঠে এসেছে এক ম্যাচ বেশি খেলা ভিয়া রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট আঠারো ম্যাচে আটচল্লিশ দিনের আরেক ম্যাচে এইবারের মাঠে কেবিন গেইমের একমাত্র গোলে জেতা আটলিকো মারদিটের পয়েন্ট উনিশ ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে আসেন দ্বিতীয় স্থানে